প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশবাংলা টিভির আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। ট্রাম্প এবার ইরানের প্রতি আরও কঠিন হচ্ছে। ট্রাম্পের নতুন চুক্তি কল্পনাপ্রসূত ইরান। ইরানের বিরুদ্ধে দাঁড়ানোয় যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের স্যালুট। ইরানি হামলায় 34 মার্কিন সেনার মস্তিষ্কে আঘাত। ইরাক থেকে মার্কিন সেনা হঠাতে স্লোগানে মুখরিত বাগদাদের রাজপথ। দেশ বিদেশের সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। এবারে বিস্তারিত। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ ইরানের জন্য আরও অসহনীয় হয়ে উঠবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ ইরানের জন্য আরও অসহনীয় হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন চাদাম হাউসের পরিচালক রবিন নিবলেট। সুইজারল্যান্ডের ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে সৌদি গণমাধ্যম আল আরবিয়াকে তিনি বলেন, ইরান বর্তমানে মারাত্মক চাপে রয়েছে। আমরা ভেতর থেকে জানছি যে দেশটির সরকারের ওপর ট্রাম্পের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি তেহরানকে প্রবল পীড়নের মধ্যে রেখেছে। তিনি আরও জানান, ট্রাম্প যদি ফের নির্বাচন হন এবং সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অব্যাহত রাখেন, সেটা মাথায় নিয়ে নভেম্বরে মার্কিন নির্বাচনকে সামনে রেখে অন্য দেশের সঙ্গে সমঝোতায় যোগাযোগ করতে বাধ্য হচ্ছে ইরান। 2015 সালের ইরানের বহুপক্ষীয় চুক্তি থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে সরে আসার ঘোষণা দিয়েছেন, কিন্তু বাকি দেশগুলো চুক্তিটি পুরোপুরি ত্যাগ করেনি। রবিন নিবলেট বলেন, ইউরোপীয়রা পুরনো চুক্তিতে আটকে না থেকে নতুন একটি চুক্তি করতে যাচ্ছে। ইরানকে চাপে রাখার পাশাপাশি মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনাদের সরিয়ে আনতেও পারেন ট্রাম্প। লন্ডন ভিত্তিক দাতব্য সংস্থা চাদম হাউসের প্রধান আরও বলেন, দ্বিতীয় মেয়াদে জয়ী হলে ইউরোপকেও চাপে রাখবেন এই রিপাবলিকান প্রেসিডেন্ট। ট্রাম্পের নতুন চুক্তি কল্পনাপ্রসূত ইরান। ইরানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন একটি চুক্তি স্বাক্ষরে যে আগ্রহ প্রকাশ করেছেন, তাকে অলেক কল্পনা বলে উড়িয়ে দিয়েছে তেহরান। ইরান সম্ভাব্য এই চুক্তিকে রেই শহরের গম আর বাগদাদের খোরমার গল্পের সঙ্গে তুলনা করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়েদ আব্বাস মুসাবি এক টুইট বার্তায় শুক্রবার এই মন্তব্য করেন। ইরানের পরমাণু চুক্তির পরিবর্তে একটি নতুন চুক্তি স্বাক্ষরের আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সম্ভাব্য এই চুক্তিকে তিনি ট্রাম্প চুক্তি বলে উল্লেখ করেন। এই চুক্তির সমর্থনে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইরান অ্যাকশন গ্রুপের প্রধান ব্রিয়ান হুক বৃহস্পতিবার আরবি দৈনিককে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, সম্ভাব্য ওই চুক্তিতে চারটি বিষয় থাকতে হবে, আর সেগুলো হলো, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার থাকবে না, ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করতে হবে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রতিরোধ আন্দোলনের প্রতি আর্থিক ও অস্ত্র সাহায্য করা যাবে না এবং কথিত পণবন্দী আটকের নীতি পরিহার করতে হবে। হুকের এ বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়েদ আব্বাস মুসাভি। টুইট বার্তায় লেখেন, ব্রিয়ান হুক যে চুক্তির কথা বলেছেন সেটা কল্পনাপ্রসূত, বাস্তবে এমনটি হবার নয় সেটি যুক্তরাষ্ট্র জানে। মুসাবি ব্রিয়ান হুককে পরামর্শ দিয়ে বলেন, হুক যেন তার ফার্সি অনুবাদকের কাছ থেকে রে শহরের গম আর বাগদাদের খোরমার গল্পটি শুনে নেন। ফার্সি ভাষায় রের গম এবং বাগদাদের খোরমার কোনোটাই পেল না বলে এই প্রবাদ আছে। অতিরিক্ত চাহিদা সম্পন্ন মানুষের ভাগ্যে যে কিছুই জোটে না, সে কথা প্রকাশ করার জন্য এই প্রবাদ বাক্যটি ব্যবহৃত হয়। তাই নতুন চুক্তি করলেও যুক্তরাষ্ট্র যা চাচ্ছে ইরানের পক্ষ থেকে তা দেয়া হবে না বলে ইঙ্গিত করেন মুসাবি। এদিকে যুক্তরাষ্ট্র নতুন ট্রাম্প চুক্তির যে আগ্রহ দেখাচ্ছে তার জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ স্পষ্ট ভাষায় বলেছেন, তার দেশ একবার পরমাণু সমঝোতায় সই করেছে, কাজেই পরমাণু কর্মসূচি নিয়ে নতুন করে আর কোনো আলোচনা হবে না। ইরানের বিরুদ্ধে দাঁড়ানোয় যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের স্যালুট। ইরানের বিরুদ্ধে দাঁড়ানোয় যুক্তরাষ্ট্রকে প্রশংসা ভাসিয়েছে ইসরায়েল। এজন্য ট্রাম্প প্রশাসনের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছে তারা। বৃহস্পতিবার ইহুদি গণহত্যা উপলক্ষে ইসরায়েলে আয়োজিত এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান জানিয়ে বক্তব্য দেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট জানায়, ইরানের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য বিশ্বের সব দেশকে আহ্বান জানিয়েছে ইসরায়েল। একই সঙ্গে ইরান বিরোধী পদক্ষেপ নেওয়ায় ট্রাম্প প্রশাসনের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছে। ইসরায়েলে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, সারা বিশ্বের শান্তি ও নিরাপত্তা নষ্ট করছে ইরান। তাদের এই নিপীড়নের বিরুদ্ধে দাঁড়ানোয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে স্যালুট জানায় ইসরায়েল।
তিনি আরো বলেন, মধ্যপ্রাচ্যের সবার শান্তি ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে ইরান। তাদের রুখার জন্য বিশ্বের সব দেশের প্রতি আহ্বান জানাচ্ছি। ইরানকে কোনোভাবেই ইসরায়েলের ক্ষতি করতে দেওয়া হবে না বলে উল্লেখ করেছেন নেতানিয়াহু। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নিজেদের রাষ্ট্র রক্ষায় যে কোনো কিছু করতে প্রস্তুত ইসরায়েল। আমাদের জনগণকে রক্ষায় ও ইহুদিদের ভবিষ্যৎ সুরক্ষার জন্য সবকিছুই করা হবে। ইরানি হামলায় 34 মার্কিন সেনার মস্তিষ্কে আঘাত। ইরাকে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মস্তিষ্কে আঘাত, ট্রমাটিক ব্রেন ইঞ্জুরি পাওয়া 34 সেনাকে চিকিৎসা দেওয়া হয়েছে। এ তথ্য জানিয়ে পেন্টাগনের একজন মুখপাত্র জানান, আহত আরও 17 জন চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য হতাহতের কথা অস্বীকার করেছিলেন। ট্রাম্প বলেন, ইরানের জেনারেল কাসেম সুলাইমানিকে হত্যার জবাবে ইরানের পাল্টা হামলায় কোনো মার্কিন নাগরিকের কোনো ক্ষতি হয়নি। 8 জানুয়ারি ইরানের হামলার পর আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে বক্তৃতায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ দাবি করেন। এর আগে ওই হামলায় 80 জন নিহত হয় বলে দাবি করে ইরান। হোয়াইট হাউস থেকে টেলিভিশনে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলার পর ইরান গুটিয়ে গেছে বলে মনে হচ্ছে। দেশটির ওপর নতুন নিষেধাজ্ঞা আরবের হুঁশিয়ারিও দেন তিনি। ট্রাম্প বলেন, ইরানের হামলায় কোনো মার্কিন বা ইরাকের প্রাণহানি হয়নি, ঘাঁটিতে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। গত সপ্তাহে পেন্টাগন বলেছেন, আক্রান্ত হওয়ার পর 11 জনকে মাথার নানা সমস্যার চিকিৎসা করা হয়েছিল। সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ট্রাম্পকে হামলার ঘটনায় হতাহতের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি শুনেছি কারো মাথা ব্যথা বা অন্য কিছু সমস্যা হয়েছে, তবে আমি অবশ্যই জোর দিয়ে বলতে পারি তা গুরুতর কিছু নয়। সম্ভাব্য ট্রমেটিক ব্রেন ইঞ্জুরি টিবিআই প্রসঙ্গে ট্রাম্প বলেন, আমি অন্যান্য যেসব আহত হওয়ার ঘটনা জানি সে তুলনায় এগুলো মারাত্মক কিছু নয়। পেন্টাগন জানিয়েছে, ইরাকের আইন আল আসাদ ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলার সময় সব সেনা বাংকারে ছিলেন বলে কারো কোনো ক্ষতি হয়নি। গত শুক্রবার প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র জোনাথন হফম্যান বলেছেন, আহত 8 সেনাকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানো হয়েছে, 9 জনকে জার্মানিতে চিকিৎসা দেওয়া হচ্ছে, এছাড়া 16 জনকে ইরাকে ও 1 জনকে কুয়েতে চিকিৎসা দেওয়া হয়। তারা আবার সেনাবাহিনীতে যুক্ত হয়েছেন। হামলার ঘটনার পর তাৎক্ষণিকভাবে আহত লোকজন সম্পর্কে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপার জানতেন না। ইরাক অ্যান্ড আফগানিস্তান ভেটারান্স অব আমেরিকা নামের একটি অলাভজনক সংস্থা হতাহতের মাত্রা প্রকাশে দীর্ঘ সময় নেওয়ার জন্য ট্রাম্প প্রশাসনের নিন্দা জানিয়েছে। ওই সংস্থার প্রতিষ্ঠাতা পল রিকফ বলেন, এটা অনেক বড় কিছু, মার্কিন নাগরিকদের অবশ্যই তথ্য সরবরাহের ক্ষেত্রে সরকারকে বিশ্বাস করতে হবে। যুদ্ধে ট্রমেটিক ব্রেন ইঞ্জুরির ঘটনা প্রায় ঘটে। গতকাল শুক্রবার ইরাকের হাজার হাজার মানুষ দেশটিতে 5,000 বিদেশি সেনার উপস্থিতি নিয়ে রাস্তায় বিক্ষোভ দেখিয়েছে। ইরাকের পার্লামেন্ট যুক্তরাষ্ট্র সহ সব বিদেশি যোদ্ধাকে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে। ইরাক থেকে মার্কিন সেনা হটাতে স্লোগানে মুখরিত বাগদাদের রাজপথ। ইরাক থেকে মার্কিন সেনাদের হটাতে বিক্ষোভ নিয়ে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়েছে দেশটির রাজধানী বাগদাদের রাজপথ। শুক্রবার ইরাকের প্রভাবশালী শিয়া নেতা মুক্তাদা আল সদরের ডাকে যুক্তরাষ্ট্র বিরোধী এ বিক্ষোভ হয়েছে। এদিন সকাল থেকেই বাগদাদের আল হুরিয়াত স্কোয়ারের কাছে বিক্ষোভে যোগ দিতে আসেন নারী পুরুষ শিশু সহ সব বয়সের ইরাকিরা। রাস্তা পরিণত হয় জনসমুদ্রে। বিক্ষোভকারীরা আমেরিকা নিপাত যাক, ইসরায়েল নিপাত যাক, আমেরিকা ইসরায়েল বেরিয়ে যাও বলে স্লোগান দেন। এ সময় তারা দুর্নীতিবাজ রাজনীতিবিদদেরও বিদায় হওয়ার আহ্বান জানান। ইরাকে গত বছর অক্টোবর থেকে শুরু হওয়া সরকার বিরোধী বিক্ষোভের মধ্যে নতুন মাত্রা যোগ করেছে সদরের ডাকা এ বিক্ষোভ। এদিকে কাসেম সুলাইমানি হত্যার প্রতিশোধ নিতে ইরাকি মার্কিন ঘাঁটিতে ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের প্রায় 3 ডজন সেনা আহত হয়েছেন। শুক্রবার পেন্টাগন জানায়, 34 মার্কিন সেনা আঘাতজনিত মস্তিষ্কের ক্ষত টিবিআই ও কনকাশনে আক্রান্ত হয়েছেন। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র জোনাথন হফম্যান এমন তথ্য দিলেও এর আগে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, পশ্চিম ইরাকে 8 জানুয়ারি ইরানের হামলায় কোনো মার্কিন নাগরিক হতাহত হয়নি। পরে দেশটির কর্তৃপক্ষ 11 মার্কিন সেনাকে চিকিৎসা দেওয়ার কথা জানিয়েছে। হফম্যান বলেন, চিকিৎসার জন্য 17 সেনাকে জার্মানি পাঠানো হয়েছে। শুক্রবার তাদের মধ্যে 8 জনকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নেওয়া হয়েছে। এক সংবাদ সম্মেলনে পেন্টাগন মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রে ওয়াল্টার রিড ওয়াশিংটনের কাছে সামরিক হাসপাতাল কিংবা তাদের নিজস্ব ঘাঁটিতে এসব সেনা চিকিৎসা চলবে।
কিন্তু জার্মানিতে পাঠানো আক্রান্ত সেনারা সেখানে চিকিৎসা ও পর্যবেক্ষণের মধ্যে থাকবে বলে জানিয়েছেন এ মার্কিন কর্মকর্তা। তিনি বলেন, 17 সেনাকে চিকিৎসা দেয়া হয়েছে, তারা ইরাকে নিজেদের দায়িত্বে ফিরে গেছেন। ইরাকের সবচেয়ে বড় যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোর মধ্যে একটি আইন আল আসাদের জোট বাহিনীর পাশাপাশি 1,500 মার্কিন সেনা অবস্থান করছে। এছাড়া সেখানে কয়েক হাজার ইরাকি সেনাও রয়েছে। গত 3 জানুয়ারি বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানের সবচেয়ে প্রভাবশালী জেনারেল কাসেম সোলাইমানি। তবে মার্কিন সেনাদের আহতের ঘটনায় ডোনাল্ড ট্রাম্পকে মিথ্যা বলায় অভিযুক্ত করেছেন দেশটির বিরোধী দল ডেমোক্র্যাট দলীয় আইন প্রণেতারা। কংগ্রেস সদস্য ডেভি ওয়াশারম্যান সুলটোজ বলেন, ট্রাম্প এই আহতের ঘটনাকে তুচ্ছ করে দেখছেন। টিবিআই আক্রান্ত সেনাদের অর্ধেকের অস্ত্রোপচার দরকার পড়েছে, এতে তারা সারা জীবন প্রতিবন্ধকতার শিকার হতে পারেন। সংবাদের শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স। ইরান যুক্তরাষ্ট্র হাঙ্গামা পুরো বিশ্বে কেমন প্রভাব পড়ছে বলে মনে করেছেন? আমাদেরকে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। সেই সাথে ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। আমাদের পরবর্তী সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। ধন্যবাদ।